32 নম্বরে যাবেন, কোনো সমস্যা নেই, এটা আপনাদের প্রপার্টি, আপনারা ওইখানে যাবেন, পূজা দিবেন, শেখ মুজিবের মূর্তিতে সেজদা করেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের কথা হচ্ছে কোনো কাদের সিদ্দিকী, সোহেল তাজের মতো বাটপার স্টানবাজদেরকে দিয়ে ছাত্র জনতা, শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের রক্তের সাথে বেইমানি করবার কোনো চেষ্টা আমরা সফল হইতে দেব না। সেটা কাদের সিদ্দিকীর মতো একটা ভারতীয় দালাল যে অস্ত্র উঠিয়ে বাংলাদেশের সীমান্তে 75 থেকে 81 সালে বাংলাদেশের ভিতরে হাজার হাজার শত শত নাগরিক এবং আমাদের সোলজারদেরকে হত্যা করেছে, এই দালাল রয়ের এজেন্টকে দিয়ে যদি কেউ মনে করে থাকে কাদের সিদ্দিকী দিয়ে বাংলাদেশকে, আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসবে, বোকার স্বর্গে বাস করছেন। সোহেল তাজকে একই রকম বলছি, সুমনের মতো এরকম স্ট্যান্ডবাজ ভাই আপনি জিমে থাকেন, রাজপথে আইসেন না, আপনি মারামারি করার লোক না, আপনি জিম টিম করেন, টেলিভিশনে থাকেন, ওটাই আপনার জায়গা। আপনারে আপনার এই জিম করা লোকদেরকে ঠেকানোর জন্য প্রচুর লোক আছে, অতএব ফাইজলামি করবেন না, কোনো সুযোগ নাই এইসব ফাইজলামি আশ্রয় দেওয়ার। 32 নম্বরে যাবেন, কোনো সমস্যা নেই, এটা আপনাদের প্রপার্টি, আপনারা ওইখানে যাবেন, পূজা দিবেন, শেখ মুজিবের মূর্তিতে সেজদা করেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের কথা হচ্ছে কোনো কাদের সিদ্দিকী, সোহেল তাজের মতো বাটপার স্টানবাজদেরকে দিয়ে ছাত্র জনতা, শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের রক্তের সাথে বেইমানি করবার কোনো চেষ্টা আমরা সফল হইতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে আপনারা, আপনাদেরকে আমরা স্বাগত জানাই, আমরা চাই আপনারা সফল হন। ঠিক একইভাবে বুঝতে হবে গণ অভ্যুত্থানের যে আবেগ এবং ভাষা, কে জাতীয় শত্রু, কে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু, তাদেরকে কোনোভাবে যেন ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসার কোনো চক্রান্ত সুযোগ না দেওয়া হয়।